তারপরে হলো আচ্ছা আমি আসছি রে বনু। হ্যাঁ ঠিক আছে কৌশিকদা, তুমি আবার সময় পেলে এসো, খাওয়া দাওয়া করে নিও, টেক কেয়ার নিজের শরীরের প্রতি। শত কাজের মাঝে কিন্তু নিজের শরীরের টেক কেয়ার করতে ভুলে যেও না কৌশিকদা। পুজোতে তো তোমাদের একটু বেশি চাপ থাকে ইন্ডিয়াতে, না তো কাজ তো করতেই হবে কাজের ফাঁকে। কিন্তু ও ফোন গেল পড়ে, কাজের ফাঁকে কিন্তু ভুলে যেও না নিজের কেয়ার করতে। হ্যাঁ শরীরের কেয়ারটা করবে অবশ্যই, যেন ভুল করো না। ঠিক আছে আমি জানি না তোমাকে কতটুকু ভালোবাসি, কিন্তু এতটুকু জানি আমি আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। আচ্ছা তুমি অনেক বড় কবি হয়ে যাও ভাই, ঔপন্যাসিক হয়ে যাও দোয়া করি। আমার ভাই আমি জানি না ভালোবাসা কাকে বলে, যেটা আমি জানি তা হলো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আই লাভ ইউ, লাভ ইউ ইউটিউব ফ্যামিলি আমার পুরো। আমি খুব সুতো খুঁজে পাচ্ছি না, যে কালারটা আমার চাই। একটা পাইছি, রেড কালার চাই। একটা রেড জামা বানাইছি, ওই জামাটার গলার কাজ করতে হবে। মেরা জামাটা কমপ্লিট প্রায়, এখন শুধু গলার কাজটা বাকি আছে, এটা একটু করে নিই। গলার যে হাতের কাজটা সেটা করতে হবে। আয়রন চলে গেছে, আয়রন ভাজে ভাজে। যে তার নিজের জীবনকে ভালোবাসতে পারে না সে অন্য কারোকে ভালোবাসতে পারে, এটাই ঠিক। আমি আমার জীবনকে ভালোবাসি কারণ আমার জীবন আমাকে নিয়েছে তোমায়, আর আমি তোমাকে খুব ভালোবাসি কারণ তুমি আমার জীবন। নাইস, লিখুনি নাইস। তুমি বড় একটা বই বের করো, প্রিন্ট করো, আমার এখানে নিয়ে এসো, আমি অ্যাড দিয়ে দেবো। এবারে আমি শুই তো লাগ, শুই কী করবো, চশমা পরবো? আমার সেই ঐতিহ্যবাহী চশমা কই পরলাম, দেখি এইবারে কেমন দেখতেছি। আসলেই ভালো দেখছি আমি সত্যি। এক্সিলেন্ট, ও ফাইন। মশাই তুই এখানে থাক, দেখো প্রয়োজনীয় কত জিনিস। সুতো গাঁথা শেষ, প্রয়োজন শেষ, উঠে গেল মানে সরে, মানে প্রয়োজন শেষ এরকম, মানে সেটাই। সেজন্যই আমি একটা কথা বারবার বলি, ভাই নিজেকে লবণের মতো তৈরি করো, যেন তোমাকে কেউ ছুঁড়েও ফেলতে পারবে না, আবার বেশি ব্যবহার করলে খাওয়াও যাবে না। এজন্য নিজেকে লবণের মতো তৈরি করতে হবে। শুধু কি বলি, সাধেকে বলি, সাধে বলি না, এই জন্যই বলি।